পুরুলিয়ার 63-2 নম্বর ব্লকের পলাশিপাড়ায় অভিযাত্রী ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। 2019 সালে 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের হামলায় নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার পলাশিপাড়া জিটি স্কুল সংলগ্ন ক্লাব প্রাঙ্গণে এই শিবির অনুষ্ঠিত হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন ক্লাবের সকল পদাধিকারী ও সদস্যসহ এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গরা। এই শিবিরে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ফেব্রুয়ারি 2019 সালে পুলওয়ামায় আতঙ্কবাদী হামলায় আমাদের ভারতবর্ষের বীর সৈনিকদের শহীদ হয়েছিল বীর সৈনিকরা, তাদের স্মরণার্থে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও 14 ফেব্রুয়ারি রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। আমাদের 50 জনের টার্গেট ছিল, 50 জন রক্তদাতা আমাদের এই আমাদের আয়োজনের যে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।